সম্পাদক 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে শেখ হাসিনার পদত্যাগ পত্র নিয়েও মন্তব্য করেন অনেকে। তবে এরই মধ্যে প্রকাশে এলো তারই সই করা সেই পদত্যাগ পত্রটি। যদিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার পদত্যাগ সংক্রান্ত একটি পত্র ভাইরাল হয়েছে, তবে এই পদত্যাগ পত্রকে ভুয়া দাবি করেছে আওয়ামী লীগ। পাশাপাশি গণমাধ্যমে এই বিষয়ে সংবাদ প্রকাশ করার সমালোচনা করেছে দলটি। তবে পদত্যাগপত্র নিয়ে গণমাধ্যমে নিউজ হয় রাষ্ট্রপতি বরাবর 5ই আগস্ট এই পদত্যাগপত্র দেন শেখ হাসিনা। পদত্যাগপত্রে শেখ হাসিনা লেখেন, আমি গভীর দুঃখের সঙ্গে জানাতে চাই যে সাম্প্রতিক বিক্ষোভের পরিপ্রেক্ষিতে যেখানে 300 জনেরও বেশি মানুষের প্রাণ হারিয়েছে এবং আর কোনো প্রাণহানি এড়ানোর জন্য আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। আমি বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করছি। তিনি আরও লেখেন, এ ঘটনাগুলোতে আমি সম্পূর্ণ দায়িত্ব স্বীকার করেছি এবং এদেশের জনগণের নিরাপত্তা ও কল্যাণের প্রতি আমার অঙ্গীকার সবসময় অটুট থাকবে। পদত্যাগপত্রে শেখ হাসিনা লেখেন, গত 15 বছর ধরে আমি আপনাদের সেবা করার সুযোগ পেয়েছি, যা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান। তবে সাম্প্রতিক ঘটনাগুলি প্রমাণ করেছে যে এই মুহূর্তে দেশকে এগিয়ে নিতে অন্য নেতৃত্বের প্রয়োজন। আমি আশা করি আমার পদত্যাগ বাংলাদেশের উন্নয়নে নতুন পথ খুলে দেবে এবং শান্তি পুনঃপ্রতিষ্ঠিত হবে। শেষ পর্দায় লেখেন, এই কঠিন সময়ে আমার সরকার যা কিছু করেছে তার জন্য আমি গভীরভাবে অনুতপ্ত। আমি সব বাধ্যবাধকতা মেনে নিচ্ছি এবং এই সিদ্ধান্ত বাংলাদেশের বৃহত্তর স্বার্থে নিয়েছি। তবে সম্প্রতি একটি ফাঁস হওয়া ফোনালাপে তাকে বলতে শোনা যায় তিনি পদত্যাগ করেননি, তিনি এখনও বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী। এর মধ্যে প্রকাশ্যে এলো সেই পদত্যাগপত্রটি। গত 16ই সেপ্টেম্বর সোমবার আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শেখ হাসিনার পদত্যাগ সংক্রান্ত পত্রটি ভুয়া দাবি করে দলটি। আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়, দেশের টিভি চ্যানেলের ফেসবুকে এরকম অপরিপক্ক এডিটেড কোনো পদত্যাগপত্র প্রকাশ একটি দৈন্যতা মাত্র। পোস্টে বলা হয়, পদত্যাগপত্রে এখনও মুজিববর্ষ লোগো লাগিয়ে রেখেছে, সেই মুজিববর্ষ 2021 সালে শেষ। এছাড়া ভুয়া এই পদত্যাগপত্রটি অত্যন্ত অস্পষ্ট। পদত্যাগপত্রের ভাষায় যা মন চায় তা লিখে পাবলিশ করা হয়েছে। ওই পত্রে শেখ হাসিনার স্বাক্ষরিত গুগল থেকে নেওয়া দাবি করেন দল। এতে স্পষ্ট দেখা যাচ্ছে মূল পেজের সঙ্গে স্বাক্ষরের অংশের পিক্সেলের পার্থক্য রয়েছে, আর 5ই আগস্ট ছিল 21শে শ্রাবণ, কিন্তু পদত্যাগপত্রে উল্লেখ করা হয় 20শে শ্রাবণ। পোস্টে আরও বলা হয়, দেশের মিডিয়াকে এরকম নগ্নভাবে ব্যবহার করে নিজেদের হাসির পাত্র বানাবেন না। শেখ হাসিনার পদত্যাগ করার যে আনুষ্ঠানিকতা সেই সময় নেয়নি। তিনি সদা তেজগাঁও থেকে বিমানে করে ভারতে গেছেন। এসব বাদ দিয়ে বরং দেশের সমস্যা সমাধান করার আহ্বান জানাচ্ছি।